হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা আজকের এই ভিডিওটি হলো ইউজি কোর্স অর্থাৎ বিএ বিএসসি এবং বি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা পরিবেশ বিদ্যা নামক একটি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে থাকলেও অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার এবং সিক্স সেমিস্টারেও রয়েছে আমরা সাধারণত অনার্স সাবজেক্টগুলির প্রতি বেশি গুরুত্ব দিই তাই এই সাবজেক্টের প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না এর জন্য অনেক কিছুই অজানা থেকে যায় আর স্টুডেন্টদের মধ্যে অনেক রকম প্রশ্ন মাথায় জাগে আর সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিতেই এডুকেয়ার কলকাতার আজকের এই নিবেদন এখন আমরা এই ভিডিওতে এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা পরিবেশবিদ্যা এই বিষয়টির ওপর যেসব ব্যাপারগুলি কভার করব সেগুলি হল মার্কস ডিভিশন অর্থাৎ নম্বর বিভাজন কীরকম হয় তা আমরা জেনে নেব তারপরে আমরা জানবো ল্যাঙ্গুয়েজ বা ভার্সন এর ব্যাপারটি অর্থাৎ কোন কোন ল্যাঙ্গুয়েজে আমরা পড়তে পারবো এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দিতে পারবো সেটা আমরা জেনে নেব তারপরে জেনে নেব সিলেবাস তারপর বুকস অর্থাৎ কিছু বইয়ের নাম এবং লেখকের নাম আমরা আপনাকে সাজেস্ট করব কভার পেজ সহ এরপর আমরা সবার শেষে কথা বলবো প্রোজেক্টস নিয়ে সো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে এই সাবজেক্টটি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটি রয়েছে সেকেন্ড সেমিস্টারে এই সাবজেক্টের পেপার কোড অথবা সাবজেক্ট কোড হলো এ ইসিসি টু এ টু এর ফুল ফর্ম হচ্ছে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স টু এটি একটি কোর্সও বলা যেতে পারে বা সাবজেক্ট এই এটি একটি কম্পালসারি সাবজেক্ট তাই এটি সবার ক্ষেত্রেই থাকে এখন আমরা কথা বলবো এই সাবজেক্টের মার্কস ডিভিশন বা নম্বর বিভাজন নিয়ে টোটাল মার্কস হচ্ছে এই সাবজেক্টের ওয়ান হান্ড্রেড এটি চার ভাগে বিভক্ত ফার্স্ট হচ্ছে থিওরি এমসিকিউ টাইপ সেমিস্টার রেন্ড এক্সামিনেশন অর্থাৎ সেমিস্টারের শেষে যে পরীক্ষা নেওয়া হয় যেটাকে এক্সটার্নাল এক্সাম বলা হয় যেটা মেইন এক্সাম সেটা এমসিকিউ টাইপের এক্সাম হবে সেটা থিওরি বেসড সেটা হবে ফিফটি মার্কসের সম্পূর্ণটাই হবে এমসিকিউ সেকেন্ড হচ্ছে প্রজেক্ট থার্টি মার্কসের প্রজেক্ট হবে আর থার্ড হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেন মার্কস অর্থাৎ এটা একটা এক্সাম টেন মার্কসের ছোটো একটা পরীক্ষা নেওয়া হয় কলেজ থেকেই সেটা হচ্ছে টেন মার্কসের আরেকটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স হচ্ছে টেন মার্কস এইভাবে টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস এখন আমরা কথা বলবো ভার্সান বা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করে যে আমাদের ভার্সান বা ল্যাঙ্গুয়েজ কি হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটির ক্ষেত্রে সিইউ গাইডলাইন্স অনুযায়ী এই সাবজেক্টটি দুই ভাষাতেই পড়াশোনা করা যেতে পারে বাংলা এবং ইংলিশ আপনাদের যার যেই ভাষাটা সুবিধে মনে হবে আপনারা সেই ভাষাতেই পড়াশোনা করবেন এই ইভিএস সাবজেক্টের ক্ষেত্রে বাংলা এবং ইংরাজি এই দুই ভাষাতেই বাজারে অনেক ভালো ভালো বই পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাকে সাজেস্ট করব কিছু ভালো বই এই ভার্সনের ব্যাপারটা নিশ্চিন্ত হওয়ার পর স্টুডেন্টরা আরও একটি প্রশ্ন করে থাকে সেটি হল যে ধরো কেউ একজন বাংলা ভাষায় পড়াশোনা করলো এবং পরীক্ষা দেবে সে কী ভাষায় পরীক্ষা দেবে নিশ্চয়ই বাংলা ভাষায় সে কোয়েশ্চেনটা দেখবে কিন্তু আরেকটি প্রশ্ন তারা করে যে বাংলা ভাষার সাথে সাথে তারা ইংলিশ টাই ইংলিশ ভার্সানের কোয়েশ্চেনটা কি তারা দেখতে পারবে হ্যাঁ এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ যে যে ভাষায় নিক না কেন বাংলা বা ইংলিশ সে দুই ভাষাতেই দেখতে পারবে পরীক্ষার সময় পরীক্ষার সময় তাকে দুই ভাষারই প্রশ্নপত্র তাকে দেওয়া হবে একই সেটে দুই ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া থাকে সো কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার সময় বাংলা ভাষার পেপারটা ফলো করতে চায় সে প্রয়োজন অনুযায়ী ইংলিশ ভাষার পেপারটাও ইংলিশ কোয়েশ্চেন পেপারটাও সে ফলো করতে পারে ইংলিশ কোয়েশ্চেন পেপারটাও সে দেখতে পারে কারণ পরীক্ষার সময় দুই ভাষার কোয়েশ্চেন পেপার একই সেটে দেওয়া থাকে এরপর আমরা সাজেস্ট করবো এই সাবজেক্টের কিছু ভালো ভালো বাংলা বইয়ের ব্যাপারে বাংলা ভাষায় কিছু ভালো ভালো বইয়ের ব্যাপারে ফার্স্ট হচ্ছে পরিবেশ ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা টিডি ডি এটি একটি খুব ভালো এনভায়রনমেন্টাল স্টাডিজের বই বাংলা ভাষায় লেখা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এই বইয়ের ফ্রন্ট পেজটি বা কভার পেজটি এই স্ক্রিনে দেওয়া হলো যদিও প্রতি বছরই এই কভার পেজটি পরিবর্তন করা হয় এরপরে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দু নম্বর বই সেটা হচ্ছে স্নাতক পরিবেশবিদ্যা প্রসঙ্গ বইয়ের নাম হচ্ছে স্নাতক পরিবেশবিদ্যা প্রসঙ্গ লেখক হচ্ছেন ডক্টর সুজন কুমার বালা আর পাবলিকেশনস হচ্ছে মাইতি বুক হাউস এই বইটি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুই ভাষাতেই পাওয়া যায় আলাদা আলাদা করে দুই ভাষাতেই পাওয়া যায় একই সঙ্গে নয় কিন্তু দুটি আলাদা আলাদা বই কেউ চাইলে বেঙ্গলি কিনতে পারে বা কেউ চাইলে ইংলিশও কিনতে পারে এই বইটারও ফ্রন্ট পেজটি বা কভার পেজটি আমি শেয়ার করলাম এই স্ক্রিনে সঙ্গে শেয়ার করছি এই বইটার ইংলিশ ভার্সানটাও ডক্টর সুজন কুমার বালা এই বইয়ের লেখক তিনি দুটো বইই লিখেছেন বেঙ্গলি এবং ইংলিশ এই দুই ভাষাতেই আমাদের নেক্সট থার্ড বুক হচ্ছে পরিবেশবিদ্যা দিশারি বইয়ের নাম হচ্ছে পরিবেশবিদ্যা দিশারি যার লেখক হচ্ছেন ডক্টর সন্তোষ কুমার ঘোরোই এবং পাবলিশার্স হচ্ছে টপতি পাবলিশার্স এটিও একটি ভালো বই বাংলা ভাষার বই আমি প্রয়োজনে এই বইটির ফ্রন্ট পেজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট যে ফোর্থ বইটা হচ্ছে স্নাতক পরিবেশবিদ্যা বইটির নাম হচ্ছে স্নাতক পরিবেশবিদ্যা লেখক হচ্ছেন ডক্টর শিশির চ্যাটার্জি পাবলিকেশন হচ্ছে পারফেক্ট পাবলিকেশন পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত এই বই এই বইটি হচ্ছে বাংলা ভাষার বই এতক্ষণ পর্যন্ত যে চারটি বইয়ের কথা বললাম এই বইগুলো তো অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এবং এ ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই বইগুলো প্রযোজ্য অন্যান্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এই বইগুলো কিনে পড়তে পারে আর কোন বইটা কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য সে বইয়ে লেখা থাকবে প্রতিটা বইয়েই কোন কোন ইউনিভার্সিটির জন্য সেই বইটা প্রযোজ্য সেই বইয়ে লেখা থাকবে তো বই কেনার সময় দোকানে একবার দেখে নিতে পারেন যে আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে বইটা কিনতে যাচ্ছেন সে বইটা আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য কিনা এ ব্যাপারে একটা কথা বলি এখন যে চারটে বইয়ের কথা বললাম এই চারটে বইতেই প্রোজেক্টের ব্যাপারে গাইডলাইন্স বা তথ্য দেওয়া রয়েছে আর এই চারটে বইয়ের মধ্যে তিনটে বই অ্যামাজন অ্যাপে পাওয়া যাচ্ছে অ্যামাজন অ্যাপে অনলাইনে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে অ্যামাজন অ্যাপ থেকে অনলাইনেও অর্ডার দিতে পারেন প্রতিটি বইয়ের দাম দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যেই রয়েছে এরপর আমরা কথা বলবো এই সাবজেক্ট অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এই বিষয়ের থিওরি সিলেবাসের ব্যাপারে এই সাবজেক্টের সিলেবাসকে সাত ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ বই বইয়ে আমরা সাতটি ইউনিট বা সাতটি চ্যাপ্টার আমরা দেখতে পাবো ফার্স্ট ইউনিট বা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশান টু এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ বাংলায় যেটি হচ্ছে পরিবেশ শিক্ষার ভূমিকা সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড ইউনিট হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র আমরা সেকেন্ড চ্যাপ্টারে আমরা বাস্তুতন্ত্র নিয়ে পড়াশোনা করবো আমাদের থার্ড চ্যাপ্টার বা থার্ড ইউনিট হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস যার অর্থ হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং ফোর্থ চ্যাপ্টার হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন অর্থাৎ জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ এবার ফিফথ চ্যাপ্টার বা ফিফথ ইউনিট হচ্ছে এনভারনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ আমাদের ইউনিট নাম্বার সিক্স হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস অর্থাৎ পরিবেশের নীতি ও প্রয়োগ বা চর্চা এবং আমাদের লাস্ট চ্যাপ্টার বা লাস্ট ইউনিট হচ্ছে নাম্বার সেভেন সেটা হচ্ছে হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ মানব সমাজ ও পরিবেশ এগুলি হল আমাদের টোটাল সাতটি চ্যাপ্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টের এখন আমরা কথা বলবো প্রজেক্ট বা ফিল্ড ওয়ার্ক নিয়ে আমরা যেসব বিষয়গুলির উপর প্রোজেক্ট বা ফিল্ড ওয়ার্ক করতে পারবো সেগুলি হলো। ফার্স্ট হচ্ছে ভিজিট টু অ্যান এরিয়া টু ডকুমেন্ট এনভায়রনমেন্টাল অ্যাসেটস ন্যাচারাল রিসোর্সেস ফ্লোরা ফোনা এটসেট্রা অর্থাৎ আমরা যে কোনো এলাকায় গিয়ে সেই এলাকার প্রাকৃতিক সম্পদ উদ্ভিদকুল বা প্রাণিকূল এইসব বিষয়গুলি নিয়ে আমরা একটি প্রজেক্ট করতে পারি নেক্সট প্রোজেক্ট আমরা করতে পারি সেটা হচ্ছে ভিজিট টু অ্যান্ড লোকাল পলিউটেড সাইট আরবান রুরাল ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারাল অর্থাৎ এই ধরনের সাইটগুলোতে এই ধরনের এলাকাগুলিতে গিয়ে সেই এলাকার দূষণ নিয়ে আমরা একটি প্রোজেক্ট তৈরি করতে পারি থার্ড যে বিষয়টির উপর আমরা প্রজেক্ট করতে পারি সেটা হচ্ছে স্টাডি অফ কমন প্ল্যান্টস ইনসেক্টস ফিশ বার্ডস ম্যামালস অ্যান্ড বেসিক প্রিন্সিপালস অফ আইডেন্টিফিকেশান অর্থাৎ আমরা গাছপালা কীটপতঙ্গ মাছ পাখি স্তন্যপায়ী প্রাণী এদের নিয়ে একটি প্রজেক্ট করতে পারি এবং শনাক্তকরণের নীতি নিয়ে আমরা একটি প্রজেক্ট করতে পারি এবার নেক্সট হচ্ছে স্টাডি অফ ইকোসিস্টেম পন্ড রিভার ওয়াটারল্যান্ড ফরেস্ট স্টিরি অ্যান্ড অ্যাগ্রো ইকোসিস্টেম অর্থাৎ আমরা বাস্তুতন্ত্রের ওপর একটি প্রজেক্ট করতে পারি সেটা হতে পারে পন্ড অর্থাৎ পুকুরের কিংবা মোহনার কিংবা নদীর কিংবা হতে পারে ফরেস্টের ইত্যাদি জায়গার সো আমরা এখন প্রজেক্ট ওয়ার্কের ব্যাপারে একটি ছোটো আলোচনা করলাম যেখানে আমরা আলোচনা করলাম কোন কোন বিষয়গুলির ওপর আমরা প্রজেক্ট করতে পারি সেসব ব্যাপারে যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখুন তাহলে আমরা এরপরে আবারও একটি সম্পূর্ণ ভিডিও এই ব্যাপারে দিতে পারি এই এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রজেক্ট ওয়ার্কের ব্যাপারে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করতে পারি নেক্সট সো এখন আমরা কিছু বইপত্র নিয়ে আলোচনা করব ইংরেজি বই নিয়ে আমরা আলোচনা করব। এখন এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর একটু আগে আমরা এই সাবজেক্টের বাংলা বইপত্রগুলি নিয়ে আলোচনা করেছি এখন আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ইংরেজি আর এগুলি হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার দ্বারা সাজেস্ট করা সো ফার্স্ট বুক হচ্ছে দ্য টেক্সট বুক অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ দ্য রাইটার হচ্ছে ডি কে অ্যান্ড আস্থানা এবং পাবলিশিং হচ্ছে এস চাঁদ পাবলিশিং নেক্সট হচ্ছে ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে প্রকাশিত তারপর নেক্সট হচ্ছে টেক্সট বুক অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ফর আন্ডার কোর্সেস এটা ইউনিভার্সিটি স্পেস প্রেস থেকে প্রকাশিত ফিফথ বুক হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যেটা নিউ দিল্লি থেকে প্রকাশিত নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল রিডার অফ ইউনিভার্সিটিস সেভেন্থ হচ্ছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স এইথ হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইকোলজি অ্যান্ড নাইন্থ বুক হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সো এই নটা বইয়ের মধ্যে যে কোনো একটি বই আপনারা পড়তে পারেন এগুলো সবগুলোই ইউনিভার্সিটি অফ ক্যালকাটার দ্বারা সাজেস্ট করা সো এখানেই ভিডিওটি এন্ড করছি আশা করি এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর সম্পূর্ণ একটি ইনফরমেশন দিতে পেরেছি আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড থ্যাংক ইউ অল